শুধু টঙ্গি বাড়ি না, শুধু বাগবাসা বিধানসভা কেন্দ্র না, রাজ্যের সাতটি বিধানসভা কেন্দ্রের যেখানেই গণতন্ত্রের উপর আঘাত আসবে সেখানেই বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ প্রগতিশীল শক্তি আমরা রাস্তায় নেমে লড়াই করব, লড়াই করে আমাদের অধিকার প্রতিষ্ঠা করব। উদ্ধার করতে পারেনি, আমরা বাধ্য হয়ে এই সরকারের প্রতি ধিক্কার জানিয়ে আমরা আমাদের কর্মীরা যতক্ষণ পর্যন্ত উদ্ধার হবে না ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তা অবরোধ করে রাখবো। বিজেপির হায়নার বাহিনীরা সেই যথেচ্ছভাবে গালিগালাজ করে এবং আমাদের কর্মীরা প্রতিরোধ করে, তারপর বিজেপি হায়নার বাহিনীরা তাহাদেরকে দৈহিকভাবে নির্যাতন করে তারা তারা পাশের চলে যায়। এখানে আমাদের প্রায় 400 বামফ্রন্ট তথা সিপিএম এবং জাতীয় কংগ্রেসের কর্মীরা আছি, আমি এবং অমিতাভ দত্ত আমরা এখানে দাঁড়িয়ে আছি। আমাদের কর্মীরা একটা বাড়িতে আছে, বিজেপিরা এদেরকে আটকে রেখেছে, পুলিশ আমাদেরকে আশ্বস্ত করেছে আমাদের না দেওয়ার জন্য। আমরা পুলিশের উপর ভরসা রেখে রাস্তা অবরোধ করছি, তারা আটকে রেখেছে, তার প্রতিবাদে আমরা জাতীয় সড়ক অবরোধে আমরা সামিল হয়েছি। কোন জায়গাতে এই ঘটনাটা ঘটেছে? এটা টঙ্গিবাড়ি, এলাকার নামটা হচ্ছে টঙ্গিবাড়ি, 55 বিধানসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত টঙ্গিবাড়ি বুথ কেন্দ্র। কত নম্বর বুথ কেন্দ্রে? বুথ নম্বরটা তো বলতে পারছি না, বুথ নম্বর। এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি আমাদের কর্মীদের যারা আটকিয়েছে তাদের প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা এবং আমাদের কর্মীদেরকে এখানে নিয়ে আসার জন্য পুলিশ দায়িত্ব নিয়েছে। আমরা অপেক্ষা করছি, যতক্ষণ পর্যন্ত পুলিশ আমাদের কর্মীদের নিয়ে আসবে আমরা জাতীয় সড়ক অবরোধে বসে আছি। আমরা এখানে আমরা রাস্তা অবরোধে সামিল হয়েছি, আমাদের কর্মীদেরকে নিয়ে আসার জন্য পুলিশ যে কমিটমেন্ট দিয়েছে সেটা বাস্তবায়িত না হলে পরে আমরা এখানে দাঁড়িয়ে আছি, রাস্তা অবরোধ করছি। কোন জাতীয় সড়ক আপনারা অবরোধ করেছেন? লিঙ্ক ধর্মনগর টু বাগপাশা যে জাতীয় সড়কটা এটা আমরা অবরোধ করেছি। রাধাকৃষ্ণ জুয়েলারির পক্ষ থেকে রইল ভ্যালেন্টাইন্স ডের আন্তরিক শুভেচ্ছা। ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে 6 থেকে 14 ফেব্রুয়ারি বিশেষ অফার। সোনার গয়নার মজুরিতে 25% এবং হীরের গয়নার মজুরিতে 100% ছাড়। প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার এবং ফ্রি ইন্স্যুরেন্স পেয়ে যাবেন। গয়না কেনায় ইএমআই এর সুবিধা। রাধাকৃষ্ণ জুয়েলারি, উষাবাজার আগরতলা, ধর্মনগর এবং পুরাতন টাউন হল রোড, থানা সংলগ্ন বিলোনিয়া।